জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। ফাঁকা মাঠের মাঝখানে ছোট্ট চার বালকের বুদ্ধি দেখে অবাক সকলে। খেলার ছলে ওরা চারজন মাটির নিচে বানিয়ে ফেলল একটি ছোট্ট ঘর। চারজন ছোট্ট ছোট্ট ছেলেদের মাথা থেকে যে এরকম বুদ্ধি বের হতে পারে তা জেনেই খুশি তাদের গ্রামের মানুষেরা। টিভি দেখে এসেছে ওদের মাথায় এই চিন্তা। এমনই অভিনব এক সৃষ্টি দেখা গেল বর্ধমান শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে ভাতার ব্লকের বিজয়পুর গ্রাম সংলগ্ন মাঠের মধ্যে। মাঠের মধ্যে গেলেই দেখা যাবে কাঠের ঢাকা দেওয়া একটি সরু সুড়ঙ্গের মতো মুখ, আর সেই ঢাকা সরালেই কিছু সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে নামলে পৌঁছে যাওয়া যাবে বাঁশের সিলিং, মাটির তৈরি একটি ছোট্ট কক্ষে। মাটির দেওয়াল এবং ঘরের মধ্যে রয়েছে বসার জায়গা ও জিনিস রাখার কুলুঙ্গি। যাদের নিয়ে আজকের কথা, সেই রিমন মুন্সি, রোহিত মুন্সি, ইকবাল মুন্সি এবং সোহেল মুন্সি নামের চার কিশোর। ওদের বক্তব্য, খেলার ছলে টিভি থেকে পরিকল্পনা করে মাটির নিচে এই ঘর তারা বানিয়েছে। কিছুটা গরমের হাত থেকে রক্ষা পাবে এই চিন্তাই তাদের মাথায় আসে, আর তার থেকেই ভেবে ফেলা এমন অভিনব ভাবনা। এরকমই এক আজব মাটির তলার ঘর দেখতে মানুষজন ভিড় করছে। রিমন, রোহিত, ইকবাল এবং সোহেল জানায়, এরকম মাটির নিচে ঘর বানাবার ভাবনা টিভি দেখে আসে। যখন তারা মাঠের মধ্যে খেলা করতে এসে একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়, তখন এই ঘরের মধ্যে তারা বিশ্রাম নেয়। তাদের এই আশ্চর্য ঘর দেখতে আসা মানুষেরা জানান, মাথা ঘামিয়ে মাটির তলায় এমন একটি ঘর করেছে সেটা দেখতেই তারা এখানে ভিড় জমিয়েছেন। তবে খেলার ছলে হলেও তারা যে একটা এরকম মাটির নিচে ঘর বানিয়েছে তা যথেষ্টই দৃষ্টান্তমূলক। এটা আমরা মাটির তলায় একটা ঘর বানিয়েছি। কি কারণে বানালে? এটা বানিয়েছি যাতে আমরা এখানে খেলা করি, যখন তখন এসে যখন মন যায় গরম ফরম করে তখন এর নিচে যেয়ে বসে থাকি আমরা। তখন যখন আবার ঠান্ডা হয়ে যায় তখন আবার ঘরে খানিকক্ষণ বেরিয়ে আবার খানিকক্ষণ ঢুকে আবার বাড়ি চলে যায়। এটা আইডিয়াটা কোথা থেকে পেলে, এই যে বানানোর ঘরটা? আমরা এটা টিভি থেকে পেয়েছি। টিভি টিভি থেকে? হ্যাঁ। কী কী দিয়ে বানিয়েছো? আমরা এটা বানিয়েছি তোমার কোদাল, টাংনা, শাবল, ঝুড়ি, গামলা। কজন মিলে কতদিন ধরে বানিয়েছো? আমরা এটা চারজন মিলে বানিয়েছি এক সপ্তাহ ধরে। তো তোমরা তো পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। কোন স্কুলে? জয়পুর পলসন উচ্চ বিদ্যালয়। দিয়ে তারপরে চারজন মিলে কি স্কুল ছুটি চলছে বলে এখন এটা করেছো? স্কুল এখন তো করি না, এটা এক মাস আগে করেছিলাম। সেই এক মাস আগে লকডাউনে ছুটি ছিল, সেই ছুটি দিয়ে করেছিলাম আমরা। ভিতরে কি কি আছে? ভিতরে তোমার আছে দুটো ডিজাইনের তাক, আর একটা বোতল রাখার তাক, আর একটা বসার জন্য একটা এই জলের বোতল রাখি, আর নিচে একটা বসার টেবিল আছে, 12-13 জন জন বসাবে আমাদের মতন ছেলে। কি দিয়ে করেছে টেবিলটা? ওইটাও সেই কোদাল হাঁসুড়ি দিয়ে কেটে 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 করেছে, মাটি দিয়ে, মাটি দিয়ে। তা এটা দেখে বন্ধুরা কি বলছে? এটা বলছে খুব ভালো হয়েছে, যদি আরো কিছু বাড়াইতে পারো, যদি আরো করতে পারো তাহলে আরো ভালো হবে, তাই বলছিল। এটা তো জলে ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে, রক্ষণাবেক্ষণের জন্য কিছু ভাবছো? হ্যাঁ ভাবছি। তো কিরকম কি ভাবছো? ভাবছি যদি এই সিমেন্ট গোলাপ ফোলা দিয়ে দেয়ালগুলো একটু ইট ফিট দিয়ে ইয়ে করতে পারি তাহলে আরো ভালো হবে। ওইটাই আমার মুন্সি নাসিমুল হোসেন। আমি এখানে ঘরটা বানিয়েছি ছেলেগুলো, তার জন্য এসছি দেখতে। কিভাবে বানিয়েছে মনে হচ্ছে? ভালোই বানিয়েছে ওরা, মানে মাথা ঘামিয়ে খুবই ভালো করেই করেছে। মাটির তলাতেই করেছে? এরাই করেছে নিজেরাই? হ্যাঁ ওরা নিজেরাই করছে চারজনই, খুব ভালো করেছে। জায়গাটা কোথায়? এটা জায়গাটা হচ্ছে আমাদের বিজয়পুরের দক্ষিণ মাঠ প্লাস কান্দরের ধার। এখানে ওনাদের চাষ আছে, ছেলেগুলো চাষবাস করে, এখানে বসার জন্য এটা করেছে। কি খেলার ছলেই করেছে? হ্যাঁ খেলা করতে করতে এই মাথায় বুদ্ধি এসেছে। দাঁড়ায় যখন খুলতে হবে তখন খুলবে। খল 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 সব নতুন নতুন ডিজাইন করবে, খুলে দে। কোন
বিশাল ঠান্ডা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ব্রেকিং বেঙ্গল। খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।